নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। দেখুন সংবাদ বিস্তারে। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের স্পেশাল অফিসার ডক্টর সুশান্ত রায়। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জ্বর সর্দি কাশি নিয়ে যেসব করোনা রোগীরা আসছেন তারা খুব সহজেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়েই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেই সব রোগীদের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। তাদের ক্ষেত্রে সঠিক আইসোলেশন খুবই জরুরি। পাশাপাশি সকলকেই ভালো মাস্ক পরার পরামর্শ দেন ডক্টর রায়। বলেন, মাস্ক সঙ্গে নিয়ে যারা গলায় ঝুলিয়ে রাখছেন তারা বুঝতে পারছেন না কী সমস্যা তৈরি করছেন। এই সমস্যা পুজোকেও পণ্ড করে দিতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। এজন্য সকলকে অবশ্য অবশ্যই মাস্ক পরে চলার আবেদন রেখেছেন তিনি বৈঠকে। আরো ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে এই যে আমরা ভাইরাস লোডের উপরে একটা কাজ করছি। আপনারা জানেন জলপাই থেকে এটা এই কাজটা করছে সারা পশ্চিমবাংলার মধ্যে। আমরা ভাইরাস লোডটাকেও ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, যেটা 23 তারিখে যে সপ্তাহটা ছিল গত মাসে 22.84% ছিল, যেটা 22.84% যেটা ছিল যে হাই ভাইরাল লোড ছিল। তারপরে সপ্তাহে 21.05% ছিল, তারপরে সপ্তাহে ছিল 21.08%। সবচেয়ে হাই কনসার্ন যেটা আমাদের সেটা হচ্ছে গত 16-8 থেকে 24-8 এই জায়গাতে এটা জাম্প করেছে 46.53%। এটা একটা এটা বেড়েছে, মানে কি সিটি ভ্যালু যেটা 20-এর নিচে, আমরা বারবার বলছি যে 20-এর নিচে যদি সিটি ভ্যালু হয় তার স্প্রেডিং ক্যাপাসিটি অনেক বেশি। এবং এটারই এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভিটি যে বাড়ছে তার পেছনে কিন্তু এই জায়গাটা আসছে যে প্রচুর মানুষ টেস্ট করাতে ভয় পাচ্ছেন। আপনাদের মাধ্যমে মানুষজনের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু করোনা থেকে কোনোদিনই মুক্তি আমাদের আসবে না। অ্যাকচুয়ালি প্রেস মিট করছি আমরা, কারণ যে ভয়ঙ্কর দিকটা মূলত যেটা হচ্ছে যে আমাদের পজিটিভিটি কি অবস্থা হচ্ছে, কোভিড-19 নিয়ে আমাদের কি অবস্থায় আছে আমাদের জেলা, জলপাইগুড়ি জেলাটা কথাই আর যদি বলি, বিগত কয়েক সপ্তাহ ধরে আমাদের যা স্টাডি দেখা যাচ্ছে এখানে পজিটিভ কেসের সংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু বাড়ছে। হয়তো মানুষজন ভাবছেন যে না সব ঠিকঠাক আছে, কিন্তু আমরা আমাদের যা স্টাডি আছে সেটা পজিটিভিটি রেট, যেমন গত 3 সপ্তাহ আছে 17 তারিখে যে সপ্তাহ ছিল সেখানে যেমন 4.94% ছিল, তারপরে যে সপ্তাহ সেটা 5.82% হয়েছে, তারপরে সপ্তাহ হয়েছে 5.95%। কিন্তু সবচেয়ে মানে চিন্তার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই সপ্তাহে 8.77% হয়েছে পজিটিভিটি রেট। তার মানে এর এফেক্টটা হচ্ছে এক্ষুনি মানুষজন বুঝতে পারছে না, কিন্তু যে কোনো দিনই কিন্তু এটা জায়গাতে পৌঁছতে পারে। আজ সেই 26শে সেপ্টেম্বর, যে দিনে দয়ার সাগর বর্ণের সাথে পরিচায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম লাভ করেছিলেন। ঠিক 200 বছর আগে 19শ শতকে আজকের দিনেই এই বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, গদ্যকার ও সমাজ সংস্কারকের জন্ম। ভারতের প্রাণপ্রিয় সেই অধিনায়কের জন্মশতবার্ষিকী পালিত হল গোটা রাজ্যে, ব্যতিক্রম নয় শিলিগুড়ি। শিলিগুড়ি পুর কর্পোরেশনের পক্ষ থেকে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। চিলড্রেন্স পার্কে অবস্থিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। মালা পরিয়ে শ্রদ্ধা জানান প্রশাসক বোর্ডের সদস্য ওরফে কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষ সহ অন্য প্রশাসনিক আধিকারিকরাও। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যার সাগরের জীবনী ও আদর্শ তথা সমাজের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন। ভারী বৃষ্টিকে মাথায় নিয়েই সমস্ত কর্মসূচি সেরেছেন পুর নিগম কর্তৃপক্ষ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিবস পালন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
শহরের চিলড্রেন্স পার্কে বিদ্যাসাগরের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে তার স্মৃতিচারণ করেন মন্ত্রী। আজকের দিনে বিদ্যাসাগর সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বাংলার নবজাগরণের অন্যতম পুরোহিত পথিকৃৎ, যিনি সারা দেশ এবং বাংলাকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন এবং শিক্ষাকে সর্বজনীন করা এবং সমস্ত রকম কুসংস্কার থেকে মুক্ত দেশ গড়ার লক্ষ্য ছিল। এই মহান চিন্তানায়ক, শিক্ষাবিদ এবং তিনি সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষদের জন্যে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা একটা উন্নয়নের জন্য এবং একটা পথ দেখানোর জন্য, দিশা দেখানোর জন্য তিনি কাজ করেছেন। এদের অবদান দেশ এবং জাতির কাছে যুগে যুগে থাকবে। আমরা আজকে তার এই কেন্দ্র সরকারের নয়া কৃষি বিল নিয়ে ভুল ধারণা পোষণ করা হচ্ছে। কৃষি বিলে নতুন যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা কৃষক স্বার্থেই নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তিনি বলেন, কৃষকেরা যাতে কোনো বাধ্যবাধকতার মধ্যে না থেকে নিজেদের ইচ্ছে মতো পণ্য বিক্রি করতে পারেন সে কারণেই এই বিল। এর ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষকদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করতে পারবে না। এছাড়াও MSP ব্যবস্থার মাধ্যমে কৃষকদের রোজগারের নিশ্চয়তাও প্রদান করা হয়েছে। একটা অপপ্রচার, মিথ্যা প্রচার মিডিয়ার মাধ্যমে, মিডিয়াকে ভুল বুঝিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কেউ বলছেন নীল চাষিদের মতো বাংলার কৃষকদের অবস্থা হবে, কেউ বলছেন সাধারণ কৃষকরা চাষ করতে পারবেন না, আম্বানি আদানিরা চাষ করবে, কেউ বলছেন কৃষক বিদ্রোহ করতে হবে। গতকাল বোধ হয় একটা ভারত বন্ধ বা কিছু একটা ছিল, বোধ হয় চাক্কা জাম কিছু একটা ছিল, ছিল না গতকাল? আমি জানতামই না, রাত্রিবেলা টিভি দেখে জানতে পারলাম, যেখানে কিছু ঘটেছে বলে খবর পাইনি, কোথাও কোনো বন্ধ হয়েছে বলে জানি না। এই শিলিগুড়ি তল্লাটা উত্তরবঙ্গে তো কোথাও কিছু হয়নি, কিন্তু টিভিতে বলছে, খবরের কাগজে হয়তো দেখাচ্ছে। তিনটে বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয়েছে, অ্যামেন্ড হয়েছে, একটে পরিবর্তন হয়েছে। একটি বিল হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020, আর একটা বিল হচ্ছে দ্য ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল, আর একটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। এই যে তিনটে বিল, এই তিনটে বিলের পরে বলা হচ্ছে ফার্মারের কী কী অভিযোগ। প্রথম অভিযোগ হচ্ছে যে ফার্মারের বা কৃষকের কে বাধ্য করা হবে খোলা বাজারে বিক্রি করতে, কৃষক মান্ডি তুলে দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে এই বিল পড়ে আপনাদের জানাচ্ছি এটা সর্বৈব মিথ্যা হবে। কোনো কৃষক মান্ডি কোথাও তোলা হচ্ছে না। আগে যেটা ছিল 1991 আমাদের লিবারালাইজেশন অফ ইকোনমি হয়েছিল, স্বাধীন অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা এসেছিল, খুলে দেওয়া হয়েছিল। ফার্মার বা কৃষকদের যে পরাধীনতা ছিল তাদের পণ্য বিক্রি করা নিয়ে, সেই পরাধীনতার শিকলকে এই আইনের মাধ্যমে মুক্ত করা হবে। তারা যেখানে চাইবেন তারা সেখানে বিক্রি করতে পারবেন, যেখানে চাইবেন। তারা যদি কৃষক মান্ডিতে চান, কৃষক মান্ডিতে বিক্রি করতে পারেন। তারা যদি খোলা বাজারে চান, খোলা বাজারে বিক্রি করতে পারেন। তারা যদি আপনার ঘরে এসে বিক্রি করতে চান, আপনার ঘরে বিক্রি করতে পারেন। কেউ তাকে বাধ্য করতে পারবে না। দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু ফোড়ে, যাকে অন্য ভাষায় দালাল বলা হয়, তারা কৃষকদের বাধ্য করে তাদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে এবং সেই পণ্য তারা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে। এই কারণে এবছর পশ্চিমবঙ্গের রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে, 90 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।
পশ্চিমবঙ্গের রিকোয়ারমেন্ট হচ্ছে 65 লক্ষ মেট্রিক টন, তারপরও আলুর দাম আজকে বোধ হয় 35 টাকা 40 টাকা, একটা সময় 50 টাকা আমাদের কলকাতার বাজারে ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, কলকাতার বাজারে যখন 50 টাকায় আলু বিক্রি হয়েছে, আমাদের উত্তর চব্বিশ পরগনায় কৃষক আলু প্রতি 1 টাকা কেজিতে পেয়েছে, কখনো কখনো সেটা বাড়তে বাড়তে 5 টাকা 6 টাকায় পৌঁছেছে, কিন্তু বাজারে বিক্রি হয়েছে 40 45 50 টাকায়। কেন জানেন? এই যে দালাল আর ফড়ে মধ্যস্বত্বভোগী, ভালো বাংলায় বলতে গেলে, এরা কৃষকের থেকে 1 টাকা 5 টাকা 6 টাকায় কিনে, আরও তেলের খরচা লরির খরচা ইত্যাদি মিলিয়ে ধরুন 10 টাকা খরচা করে মার্কেটে 40 টাকায় 45 টাকায় 50 টাকায় বিক্রি করেছে, ফলে মাঝে যে 30 থেকে 40। সাংবাদিক বৈঠকের আগে শিলিগুড়ি এসে সাত সকালে চায়ের আড্ডা জমজমাট করতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, কিন্তু বৃষ্টির জন্য যেখানে আড্ডা দেওয়ার কথা ছিল সেখানে আর জমল না, তাই স্থান পরিবর্তন করে সারলেন কর্মসূচি। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা বিজেপি সভাপতি প্রবীণ আগরওয়াল সহ বিজেপির কার্যকর্তারা। চা খেতে খেতে গল্প হয় আড্ডাও, আড্ডায় খবরদাতাদের খবরাখবর নেন তিনি, কোন প্রেস বেশি শাসক দলের সঙ্গে যুক্ত, কোন পুলিশ অফিসার গরু পাচারে বেশি টাকা খায়, এগুলোই খোঁজ খবর তিনি নিচ্ছিলেন বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে মামলা নেই। না, আমি শিলিগুড়িতে এসেছি, ভাবলাম সকালের সঙ্গে একটু চা খাবো, তা প্রচণ্ড বৃষ্টি, স্থানের একটু পরিবর্তন হলো, বাকি কার্যকর্তারা রয়েছেন, চা খেতে খেতে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আপনাদের খোঁজ খবর নিচ্ছে, কোন তৃণমূলের সঙ্গে কোন প্রেস বেশি যুক্ত, কোন পুলিশ অফিসার বেশি গরু পাচারের টাকা খায়, এগুলো খোঁজ খবর নিচ্ছিলাম লোকজনের। আপনাদের সামনেই তো হচ্ছে আলোচনা, বিজেপির সঙ্গে প্রেস থাকে না তো, ওগুলো 11টার সময় বলবো এখন। বললাম তো আপনাদের খোঁজ খবর করছিলাম, শিলিগুড়িতে বসে আপনারা কারা কারা তৃণমূলেরকে বেশি ভালোবাসেন, আমাদেরকে কম ভালোবাসেন, আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কোন জেলা নেই যেখানে মামলা নেই, এখানে বাকি ছিল বৈশিষ্ট্য, কথাবার্তা বলতে ভালো লাগে, একা একা চা খাওয়ার থেকে জনতার মধ্যে থেকে কার্যকর্তাদের সঙ্গে কথা বলে চা খাওয়া একটা আলাদা একটা উৎসাহ যোগায়। বৃষ্টিপাত ও দুর্যোগের দিন অব্যাহত থাকছে উত্তরবঙ্গে, মৌসুমি অক্ষরেখার পাশাপাশি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে অমৃতসর থেকে বাংলা ও অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার ও তার পার্শ্ববর্তী এলাকায়। এই ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ হিমালয়ের পাদদেশ হয়ে ভুটান পর্যন্ত বিস্তার করছে। এই দুইয়ের জেরে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির কেন্দ্রীয় হাওয়া বিভাগের আবহাওয়া বিজ্ঞানী রণেন্দ্র সরকার। এই 80 মাসে এত বৃষ্টি কোনোদিন দেখিনি, চারিদিকে জল জমছে, চারিদিকে জল জল করে 22টা ওয়ার্ড ডুবে গেছে, আমাদের যে 50 এলাকায় মোটামুটি জল দাঁড়িয়ে গেছে। কাজকর্ম আমার আনন্দ স্যার। হ্যাঁ, কী হয়েছে? 6-7 দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং গাড়ি ঘোড়া খুব কম চলতেছে,
আর হচ্ছে লোকে কাজ করতে যেতে পারতেছে না, কাজ করলে খাবি কি? বৃষ্টি আপাতত চলবে আগামী 24 ঘন্টা, কিন্তু মৌসুমি অক্ষরেখাটা অমৃতসর থেকে আসাম হয়ে অরুণাচল পর্যন্ত গেছে। সেকেন্ডলি একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, সঙ্গে লৌপ্রসারটা এখনও বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং হিমালয়ের পাদদেশ নর্থ বেঙ্গল হয়ে ওটার অবস্থান আছে। তার ধরুন আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কৃত্রিম পা ও হাত দিয়ে বিকলাঙ্গ ছেলে মেয়েদের সচ্ছল করার চেষ্টায় ব্রতী ন্যাশনাল মারোয়ারি ফাউন্ডেশন আজ ও কাল মিলে প্রায় 35 জন বিকলাঙ্গকে এই কৃত্রিম পা ও হাত দিয়ে তাদেরকে পুনরায় চলাফেরার সুযোগ করে দিলেন ওই ফাউন্ডেশন। উত্তরবঙ্গ সহ নেপাল থেকে অসহায় পরিবারের ছেলে ও মেয়েরা ছুটে আসেন, তারা পুনরায় যাতে মূল স্রোতে ফিরে আসতে পারেন তার ক্ষুদ্র প্রচেষ্টা সংগঠনের সদস্যদের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওম প্রকাশ আগরওয়াল ও ডক্টর আর কে আগরওয়াল। সংগঠনের সদস্য সঞ্জয় টিবরেওয়াল জানান, এই মহান কাজ করতে পেরে সকলে ভীষণ খুশি। প্রথমে ন্যাশনাল মারোয়ারি ফাউন্ডেশন তরফ আমরা প্রণাম। ন্যাশনাল মারোয়ারি ফাউন্ডেশন এখন এখানে দেখা গেল কি এই রিজনে বাঙাল বিহার আসামে আরও পা কাটা যায় তোরা সুস্থ জীবনটা জিতে পেল। এই ন্যাশনাল মারোয়ারি ফাউন্ডেশন অল ওভার ইন্ডিয়াতে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে, দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না, প্লট সাইজ 3-6 কাঠা, আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। रेडीमेड की होलसेल दुकान जहां मिले सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जीन्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता, विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गारमेंट्स, सेकंड फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 8348888881 या 9832495328। आज जहाँ कोरोना से सभी परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসি পরের খবরে। অজ্ঞাত পরিচয় এক মহিলার নিথর দেহ উদ্ধার। শনিবার সকালে মহানন্দার জলে দেহ ভাসতে দেখে স্থানীয় কিছু মানুষ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় সন্দেহভাজন পরিবারের লোককে। ইতিমধ্যেই দেহ জল থেকে উপরে উঠিয়ে এনে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশাবাদী পুলিশ। অতিরিক্ত বর্ষণের জেরে চোপড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।
ধসে পড়েছে ব্রিজগুলিও। চা বাগান এবং ধানের জমি আপাতত জলের তলায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 থেকে 35 কোটি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে চোপড়া ব্লক এলাকার পরিস্থিতি দুর্বিষহ। জলযন্ত্রণার জেরবার পুনর্বাসন দেওয়ার জন্য এবং যারা রান্না করে খেতে পারছেন না তাদের জন্য চোপড়া হাইস্কুলে পুনর্বাসন শিবির, সেই সঙ্গে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত প্রধানদের সতর্ক করেছে উপরমহল। এলাকাভিত্তিক জিআরের ব্যবস্থা করেছে প্রশাসন, সেই জিআর তুলে সেগুলি বণ্টন করবেন অঞ্চলভিত্তিক প্রধান। পরিবার হবে আটটা অঞ্চলের ভালো নালো হাজার থেকে দেওয়া হবে। কদিন ধরে যে চলছে আমাদের চট্টগ্রাম বিধানসভার এমএলএ সাহেবের উদ্যোগে আমরা আজকে একটু মনে করেছি এবং তার ব্যবস্থা করছে। কোনো জায়গায় খিচুড়ি রান্নার ব্যবস্থা চলছে, কোনো জায়গায় আবার গ্যাস দেওয়ার ব্যবস্থা চলছে। আমরা এই কয়েকটা দিন ধরে আমরা গ্যাস এবং খিচুড়ি সব রকম ব্যবস্থা করব। ঠিক, থ্যাংক ইউ স্যার। আমরা যা দেখতেছি যে হারে মসুল ধারে বৃষ্টিপাত হচ্ছে, চোপড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, অনেক রাস্তাঘাট কালভার ভেঙেছে। এটার জন্য প্রধান উপপ্রধান, প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য প্রত্যেকেই ওনারা তৎপরতার সাথে কাজকর্ম করতেছেন। যেখানে কোনো অসুবিধা হলে সেখানে ওনারা পৌঁছায় সেটা রিকভারি করার চেষ্টা করতেছেন। আমি অনুরোধ করব আজকে বা কালকে পরশু তিন দিন ধরে যে রোজগারে বৃষ্টিপাত হচ্ছে, এতে চোপড়াগুলোকে বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙেছে, এটার জন্য ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা ডিএম সাহেব অবধি এগুলো ব্যাপার জানিয়েছি। আজকে চোপড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং এখানকার যারা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেখানে ত্রাণ শিবিরের ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এই ত্রাণ শিবিরে প্রায় 1 থেকে 1.5 হাজার লোকের খাবার ব্যবস্থা করেছে। এখানকার প্রধান উপপ্রধান সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। ওনারা কন্টিনিউ 2-3 রাত্রি ধরে ঘুমান নিয়ে বিভিন্ন এলাকার খোঁজ খবর নিচ্ছেন। একইভাবে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা রয়েছেন, প্রত্যেকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। এবং যে কোনো ফোন নাম্বার কি জারি করা হয়েছে? অবশ্যই, ব্লক থেকে মাননীয় বিজয় সাহেবের এবং পঞ্চায়েত সমিতি আমি সভাপতি নিজের আমাদের ফোন নম্বর আমরা জারি করেছি। এছাড়াও এলাকা ভিত্তিক আমরা পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মাধ্যক্ষ সাহেবদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পেটে কিছুক্ষণের মধ্যে পাবলিশ করা হবে। আমার কাছে লিস্টটা রয়েছে, আমি কিছুক্ষণের। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে পালন করা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দিনটি উদযাপন করেন সমিতির কার্যকর্তারা। পাশাপাশি অ্যানি ফিরে যাও নামে একটি বই প্রকাশ করা হয়। বইটির রচয়িতা শিলিগুড়ির বাসিন্দা বাবলি রায়দেব। জানা গিয়েছে 400 পাতার এই বইয়ে সাপ নিয়ে যে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে তা দূর করাই এই বইয়ের মূল উদ্দেশ্য। নমস্কার, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক আমি সজল কুমার গুহ। আমার সঙ্গে রয়েছে আমার সহ সম্পাদক অনিল সাহা, যোগাযোগ সম্পাদক শ্রী আশিস ঘোষ বাবু, আরেকজন আমাদের একজন বলা যায় অতিথি বলা যায় এই শিলিগুড়ির মেয়ে এই বাবলি দেবরায়। এই কী নিয়ে প্রেস মিট আপনাদের বলা আছে এই বাবলি রায়দেবের এই বইটায়? আমরা যেটা আরেকটা নিয়ে আন্দোলন করছি সেটা হলো ধ্রুপদী বাংলা ভাষা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন ধ্রুপদী সম্মান পাইনি। এবার জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণার সঙ্গে সঙ্গে গত মাসে সবাই হই হুল্লোড় করে আরম্ভ করেছে যে বাংলা ভাষা 6টা ভাষা আছে, তামিল, তেলুগু, কানাড়ি, মালায়ালাম, সংস্কৃত, ওড়িয়া। দুর্ভাগ্য বাংলা ভাষা এখনও সেই সম্মান পায়নি। ওড়িয়া, অসমীয়া, বাংলা একই মায়ের গর্ভজাত বলে আমরা মনে করি। তো একটা সন্তানকে স্বীকৃতি, আসলে অন্য 2 সন্তানের অসুবিধা হচ্ছে তারা তাদের তথ্যাদি দেয়নি বাংলা ভাষার তরফ থেকে। আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা এ নিয়ে একটা আন্দোলনে নেমেছি। নিঃশব্দ বিপ্লব গত 4 বছর আমরা করেছি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, সে দিল্লি থেকে আরম্ভ করে শিলচর, এমনকি বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলেছি যে ওটা হলো ধ্রুপদী সম্মান পেতে হলে
আমাকে আমার বাংলা ভাষা প্রাচীনত্ব সম্বন্ধে তথ্য দিতে হবে। আমরা মিনিস্ট্রি অফ কালচার সংস্কৃতি দপ্তরে আমরা দিয়েছিলাম আরটিআই করে দু বছর প্রায় আগে, ওরা বলেছে আপনারা তথ্য সমৃদ্ধ পাঠান, দলিল পাঠান, সেই কাজ চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মী এবং কৃষকদের নিয়ে জমির আলে বসে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার সকালে তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে চলে টানা বিক্ষোভ। পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট সূর্যাপুর এলাকার বাইপাস সড়কের ধারে জমির আলে কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে মোদি সরকারের তুমুল সমালোচনা করেন বিক্ষোভকারী তৃণমূল নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, কৃষি বিল তৈরি করে কৃষকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। জুড়ে যে কৃষক বিরোধী বিল মোদি সরকার পার্লামেন্টে পাস করেছে, তারপর থেকে কৃষকদের যে অর্থনৈতিক দুর্দশা, তারা ভারতবর্ষের কৃষক, বাংলার কৃষকরা এই বিলের প্রতিবাদে তাদের যে ন্যূনতম অধিকার সেটাকে তারা কৃষকরা হারাচ্ছে। কৃষকরা ন্যায্য মূল্যের ফসলের দাম পাবে না, কৃষকদের উপর যে সরকারের একটা নিয়ন্ত্রণ, চাষিদের উপর যে সরকারের নিয়ন্ত্রণ বিজেপি সরকার করতে চাইছে এবং কৃষকদেরকে পদে পদে মেরে ফেলার যে চক্রান্ত বিজেপি করছে, তার প্রতিবাদে আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে ওল্ড মালদায় একটা গ্রামীণ চাষিদের সাথে, কৃষক ভাইদের সাথে, দাদাদের সাথে, আমরা তাদের ক্ষেত মজদুর ভাইদের সাথে, আমরা কৃষক জমিতে বসে আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমরা এই কালা বিল, যে বিল মোদি সরকার ভারতবর্ষে নিয়ে এসছে যাতে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, তার প্রতিবাদে আমরা কৃষক সমাজের সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে বলেছেন, প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন এবং কৃষকদের পাশে আমরা আছি, তার জন্যই আমরা আজকে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছি। নতুন বিলে কৃষকদের ন্যূনতম যে ফসল সেটা অধিকার বিক্রি করার ক্ষেত্রে তাদের অধিকার খর্ব হচ্ছে। কৃষকরা কোথায় বাজারে বিক্রি করবে, কোন জায়গায় গিয়ে কৃষকরা তাদের ফসল বিক্রি করবে, সেই অধিকার থেকেও তারা বঞ্চিত হবে। ন্যাচারালি কৃষক সমাজের কাছে এটা একটা বড় ধাক্কা এবং কৃষকরা আমাদের ভবিষ্যৎ, কৃষকরা আমাদের মেরুদণ্ড, কৃষকদের জন্যই তারা দুকলা অন্ন নিয়ে আসে, তার ফলে আমরা কিন্তু সেই অন্নটা গ্রহণ করে আমরা আমাদের সকল পরিবার বাংলার ভারতবর্ষের মানুষরা ভালো থাকি। আর আজকে এই কৃষকদের উপর যে তাদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, কৃষকদেরকে মেরে ফেলার যে চক্রান্ত বিজেপি করছে, কৃষকদের অধিকারকে খর্ব করে নেওয়ার কেড়ে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, তার বিরুদ্ধে তার প্রতিবাদ আমরা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক কমিটি ঘোষণা করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিটির নাম ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হয়েছেন কানাইলাল আগরওয়াল। জেলা চেয়ারম্যান হয়েছেন অমল আচার্য, জেলার ইসলামপুর মহকুমার কোঅর্ডিনেটর হয়েছেন মুসারফ হোসেন এবং রায়গঞ্জ মহকুমার কোঅর্ডিনেটর হয়েছেন মনোদেব সিনহা। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন সন্দীপ বিশ্বাস। মোট 86 জনের জেলা কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। বিধানসভা নির্বাচনের আগে এই কমিটি গড়ে এলাকায় সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। সব এক হয়ে যাওয়ার পরে তো আর আদি আর নতুন আর মাঝখানের কোনো ব্যাপার নেই। আদি নতুন বলে কিছু করছি না, আমি বলছি যে যারা ছিল তাদের মধ্যে কতজনকে বাদ দেওয়া ওইভাবে ওইভাবে বলা যায় না, বাদ দেওয়া ইনক্লুড করা ওটা ওইভাবে স্পেসিফিক্যালি বলা যাবে না। লিস্ট আপনি যাদের করেছি তাদের দিয়ে দিয়েছি, ওটাই দেখে নেন। এটা তো অ্যাকচুয়ালি আমরা এখন সবাই প্রিজিউম করছি, কল্পনার উপরে তো কোনো মন্তব্য বলতে পারে না। রায়গঞ্জের 14টা অঞ্চল আছে, রায়গঞ্জ ব্লকটা সবচেয়ে বড় ব্লক, 14টা অঞ্চল, এটা 3টা বিধানসভা ইনক্লুড করে, দুটো বরুয়া বিদ্রোহী দুটো আছে কালিয়াগঞ্জের,
সাতটা আছে আহমেদাবাদে, আর সাতটা পাঁচটা আছে মাত্র, পাঁচটা অঞ্চল আছে মাত্র রায়গঞ্জ বিধানসভায়। আমরা ওই জন্য রায়গঞ্জ যেহেতু খুব বড় অঞ্চল আছে ওটাকে দুটো ভাগ করেছি। না সেটাকে আমাদের বাবুদা ছিল উনি সভাপতি ছিল, এই সমস্ত যেমন বাবুদা ছিল এখানে যা দেখছি তাতে কালিয়াগঞ্জে টাউন সভাপতি ছিল কার্তিক পাল, করমলিখিতে এই ধরনের মানে কি কি কারণ আপনাদের একটা ক্রাইটেরিয়াতে তো আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে মিলেমিশে তারপরে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। সিদ্ধান্ত তো নিয়েছেন আমাদের এআইটিসি সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই নিজের নিজের প্রস্তাবটা দিয়েছি, যেটা উনি ফাইনাল করে দিয়েছেন সেটাকে আমরা আজকে শোনালাম। এই যে ধরুন কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে, তার আগে টাউন সভাপতি পদ থেকে ওখানকার চেয়ারম্যানকে সরানো হলো, আমি তো জেলা সভাপতি আছি, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি, কিন্তু এর জন্য পুরো আমি বললাম না পয়েন্ট অফ কনসিডারেশন আছে, দিস ইজ নট দি অনলি পয়েন্ট বাট দিস ইজ পয়েন্ট অফ কনসিডারেশন, তার মানে এটা না যে এই পয়েন্টটাই হলো হার্ড হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয়ে গেল। আমরা সবাই প্রস্তাব পাঠানোর মালিক, আমরা সবাই নিজের নিজের প্রস্তাবটা পাঠিয়েছি, তারপরে সিদ্ধান্ত যেটা নিয়েছেন আমাদের সুভাষ সিংকে যদি রাজ্য নেতৃত্ব তাহলে আমি নিম্নচাপের প্রভাবে শনিবারের প্রবল বৃষ্টির জেরে ভেসে গেল কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। কয়েকদিনের ভারী বৃষ্টির পর শনিবারের বৃষ্টির কারণে কালিয়াগঞ্জ শহরে বন্যা পরিস্থিতি। অবস্থা সামাল দিতে দুপুরে বৃষ্টির মাত্রা একটু কমতেই আসরে নামে কালিয়াগঞ্জ পৌরসভা। পুর প্রশাসক কার্তিক পালের নেতৃত্বে জেসিবি মেশিন দিয়ে শহরের শিমুলতলা, পীরপুকুর ও গুপ্তপাড়া মোড় এলাকায় রাস্তা কেটে দেওয়া হয় জমা জল বের করতে। ইতিমধ্যেই কালিয়াগঞ্জ পৌরসভার তরফে উত্তর চিরাইল এলাকার মোট 36টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। ভারী বৃষ্টির জেরে রেল কলোনি এলাকার বেশ কিছু পরিবারকেও লিচুতলা প্রাইমারি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করেছে পৌরসভা। বাড়িঘর জলবন্দী হওয়ায় অন্যত্র আশ্রয় নেওয়া এই সকল পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছে কালিয়াগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। জল কিছুটা কমে গিয়েছিল আবার এই তিন চার দিনে মুসলধার বৃষ্টিতে কালিয়াগঞ্জের বেশিরভাগ ওয়ার্ডে জলমগ্ন হয়েছে, তার মধ্যে কিছু কিছু ওয়ার্ডের পরিস্থিতি খুব খারাপ, তাই জন্য আমরা কোথাও কাঁচা ড্রেন কেটে দিচ্ছি, কোথাও যদি রাস্তা কেটে জল বের করতে হয় সেই চেষ্টা করছি, মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হচ্ছে সেটাও আমরা করছি, কারণ আমাদের এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হবে। কোথায় কোথায় রাস্তা কাটা হচ্ছে? রাস্তা যেরকম ধরুন আমাদের এই এখন 7 নম্বর 14 নম্বর ওয়ার্ডে বর্ডারে কাটা হচ্ছে, সকালের দিকে 11 নম্বর ওয়ার্ডে হয়েছে, 17 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেখানে যেখানে দরকার কেটে আমরা হিল পাইপ বসে জলটা তাতে যাতে কমানো যায়, মানুষের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা। আপনার সাথে কে আছে? ঠিকই আছে, আমার সাথে এখন তো 7 নম্বর। ধর্মীয় কারণে সল্ট লেকের গেস্ট হাউসে মাদ্রাসা শিক্ষকদের হেনস্থা করার প্রতিবাদে মালদায় আন্দোলনে সামিল হলেন শিক্ষক শিক্ষিকা ও নাগরিক সমাজ মালদা কমিটি। আন্দোলনে সামিল শিক্ষক শিক্ষিকারা কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটেন। মালদা টাউন হল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের হাতে শিক্ষক হেনস্থার প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। যেমন আমাদের মুখে দাঁড়িয়ে কয়েকটা টিচারের আমাদের পায়জামা পাঞ্জাবি পরেছিল, এই কিছু কারণ মানে দর্শে আমাদেরকে তো আর বলে নাই, না বলে যাই হোক আমাকে অপমানজনিত আমাদেরকে হোটেল থেকে। আমরা মর্মাহত আর এরকম পশ্চিমবঙ্গে আমাদের এরকম তো ঘটনা কোনো দিন আমরা সম্মুখীন হইনি, এখানে আমরা নিজে মর্মাহত দুঃখিত এবং ঘটনার জন্য আমরা বেশ লজ্জিতও মনে করছি। আজকে কী করলেন? আজকে আমরা নাগরিক মঞ্চ শিক্ষক শিক্ষিকা আমাদেরকে প্রতিবাদ মিছিলে ডেকেছেন, যাই হোক আমরা উপস্থিত হয়েছি, আমরা এর দোষ মিছিল করে আমরা আপনার। ইমাম মোয়াজ্জেমদের 2500 টাকা ভাতা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার, সম্প্রতি পুরোহিতদের ভাতা ঘোষণা করেছে 1000 টাকা, আর সে নিয়েই শুরু দ্বন্দ্ব। ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা যদি 2500 হয় তাহলে পুরোহিতরা পিছিয়ে থাকবেন কেন? পুরোহিতদের ভাতাও 2500ই করতে হবে,
1000 থেকে পুরোহিতদের ভাতা 2500 টাকা করার দাবিতে আজ বিজেপি নেতৃত্ব বিপ্র সমাজ কল্যাণ সমিতি রাস্তায় নামে চড়া বৃষ্টিকে উপেক্ষা করে রায়গঞ্জ বেসরকারি বাস স্ট্যান্ডের সামনে অবরোধ করে রাজ্য সড়ক। বিজেপির জেলা সভাপতি তথা বিপ্র সমাজ সমিতির নেতা বিশ্বজিৎ লাহিড়ির অভিযোগ, রাজ্য সরকার সাংস্কৃতিক বিষয় তুলে দিয়েছেন, ফলে পুরোহিত সমাজের সন্তানরা সাংস্কৃতিক ভাষা শিক্ষা থেকে বঞ্চিত। বিপ্র সমাজ কল্যাণ সমিতি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আর এটা যে সমস্ত আমাদের জেলাতে যে সমস্ত ব্রাহ্মণীরা পরের হিত কামনা করার জন্য পূজা অর্চনার মাধ্যমে এই হিন্দু ধর্ম, হিন্দু কালচার, কৃষ্টিকে রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে, অভাব অনটন থাকা সত্ত্বেও। আজকে ব্রাহ্মণদের ঘরে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য যখন যায় তারা কোনো সুযোগ সুবিধা পায় না, ব্রাহ্মণদেরকে অবহেলিত করে রাখা হয়েছে, ব্রাহ্মণদের ছেলেমেয়েদের সংস্কৃত পড়ানোর জন্য কোনো সংস্কৃত টোলের ব্যবস্থা নেই, সংস্কৃতকে আজকে মৃত ভাষা করে দেওয়া হয়েছে। তার জন্য ব্রাহ্মণ ঘরে গরিব ঘরে জন্ম নেওয়ার পরেও পূজা অর্চনা শেখার জন্য যে বেদের মন্ত্র উচ্চারণ করতে হবে, সেই মন্ত্র উচ্চারণ করার জন্য যে সংস্কৃতটা জানা দরকার, তা আমাদের সরকার সেই সংস্কৃতকে উঠিয়ে দিয়েছে। এবং কি আমরা দেখেছি যে আমাদের বর্তমান রাজ্যের সরকার মুহাজ্জিন ভাতা, ইমাম ভাতা 2500 টাকা করে মাসিক দিচ্ছে, কিন্তু ব্রাহ্মণদেরকে ভাতা তো দিচ্ছিলেনই না। আমাদের আন্দোলনের ফলে, এই বিপ্র সমাজ আন্দোলন করেছিল, তার ফলে যে বর্তমান দিনে 1000 টাকা একটা ললিপপ রূপে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্রাহ্মণদেরকে। ব্রাহ্মণরা কি ললিপপের মানে প্রাপ্য নাকি ব্রাহ্মণদের? আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।